আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ ডিফেন্ডার অফ করে। উইন্ডোজ ডিফেন্ডার হলো একটি অ্যান্টিভাইরাস যেটা উইন্ডোজ 10 এর সাথে থাকে। এটা মূলত আমরা অনেক সময় দেখি আমাদের অনেক অ্যাপ ইনস্টল হয় না, সেক্ষেত্রে আমরা এটা অফ করে দিয়ে তারপর আমরা অ্যাপ ইনস্টল করব। আমরা টেম্পোরারি ভাবে অফ করার জন্য আমরা শুরুতে স্টার্ট অপশন থেকে আমরা সেটিংস সেটিংস যাব। সেটিংস থেকে আমরা আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাইট মেনু থেকে আমরা পাব উইন্ডোজ আপডেট, ডেলিভারি অপটিমাইজেশন, উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি অপশন আসবে, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করব। দেন ক্লিক করার পর আমরা এখান থেকে যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, তার নিচে যে ম্যানেজ সেটিংসটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব রিয়েল টাইম প্রোটেকশন এটা অন আছে। আমরা যদি টেম্পোরারি ভাবে অফ করতে চাই তাহলে এটা অফ করে দেব। এটা টেম্পোরারি ভাবে অফ করার জন্য। আমরা যদি পার্মানেন্ট ভাবে উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে চাই তাহলে আমরা সার্চ বার থেকে আমরা এডিট অপশন, এডিট গ্রুপ পলিসিতে যাব। এখান থেকে আমরা চারটার অপশনের যে কম্পিউটার কনফিগারেশন, এই যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের ভিতরে লাস্ট অপশন যেটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা অপশন শো করেছে, এখান থেকে অনেক অপশন আছে। এখান থেকে আমরা লাস্ট যে অপশন তার উপরে অপশন উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা অল্প কিছু নিচে যে আমরা দেখব উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমাদের কিছু ফাইল শো করেছে। এখান থেকে আমরা টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, যেহেতু আমারটা অফ করা আছে, এখানে টার্ন অন লেখা থাকবে, এখানে আমরা ক্লিক করব। ডাবল ক্লিক, তারপর আমাদের একটি ফাইল ওপেন হবে। এখানে আমাদের শুরুতে লেখা থাকবে নট কনফিগার, এটা আমাদের ক্লিক করা থাকবে। আমরা যদি পার্মানেন্ট ভাবে ডিজেবল করতে চাই তাহলে আমরা এখানে ডিজেবলড ক্লিক করে আমরা অ্যাপ্লাই দিয়ে আমরা ওকে দেব। আবার যদি আমরা এনাবল করতে চাই পরবর্তীতে, যদি আমাদের খোলার প্রয়োজন হয় তাহলে আমরা এনাবল ক্লিক করে অ্যাপ্লাই করব এবং ওকে চাপ দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।